কিন্তু আনুরাধা সাহেব সেই বিষয়টাকে অন্যদিকে এড়িয়ে গিয়ে বাঁচার চেষ্টা করছে। যখন ধরা খেয়েছেন মূল বিষয় এড়িয়ে গিয়ে অন্য বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছেন। একটি হাস্যকর বিষয় হচ্ছে মিফতাহুল জান্নাতিস সালাহ, সুনান তিরমিজি হাদিস নম্বর 4। এই হাদিসটা আমি দয়ায় বলেছি, আমি প্রমাণ করেছি। আনুরাধা সাহেব বলেছেন যে মাঝারি সাহেব যদি একটু প্রয়াস করেন, চেষ্টা করেন, তাহলে সহিহ লিগাইরিহি, কে বলেছেন এটা পেয়ে যাবেন। আর যদি না পান তাহলে তিনি সারেন্ডার হবেন, সারেন্ডার করবেন, আমি বলে দেব। এটা হচ্ছে তার চরমতম ধৃষ্টতা, মূর্খতা। সহিহ লিগাইরিহি তিনি বলেছেন, আমি কেন দেখতে যাব, সেটা আমি কেন প্রমাণ করতে যাব। আমি দয়াই প্রমাণ করেছি, তিনি সহিহ লিগাইরিহি প্রমাণ করবেন। যদি প্রমাণ না করতে পারেন তাহলে তিনি সারেন্ডার হবেন, আত্মসমর্পণ করবেন যে আমার ভুল হয়ে গিয়েছে, সহিহ লিগাইরিহি বলেছিলাম দয়ীফ হাদিসকে। সুতরাং তিনি যদি সহিহ লিগাইরিহি প্রমাণ না করতে পারেন তাহলে অবশ্যই আত্মসমর্পণ করবেন, আমাদের দরজা তার জন্য সর্বদাই উন্মুক্ত রয়েছে, খোলা রয়েছে। শেখ আইনুরুদা সাহেবের কাছে আমার চ্যালেঞ্জ কিয়ামত পর্যন্ত, কিয়ামতের সকাল পর্যন্ত, আনুরাধা সাহেব ক্রমশ আহলুল হাদিসের উপরে মিথ্যাচার করেই চলেছেন। রমাজান মাসে আমি তার একটা ভিডিওর জবাব দিয়েছিলাম, যেটা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 20 রাকাত তারাবিহ প্রমাণ করতে চেয়েছিলেন জুজুত তাসিউ মিনাল মাসিহাতিল বাগদাদিয়্যাহ থেকে। আমি সেটাকে জাল বা মওদূ প্রমাণ করেছি। আত-তারাওয়িহ 20 রাকাতান আন সিকাতিন ওয়া মাকবুলিন। এই হাদিসটা এখানে পুরা সনদ আছে। হাদাসানা আবুল ফাদল, উবাইদুল্লাহ ابن عبد الرحمن الزهري قال حدثنا محمد ابن هارون ابن حميد الرازي قال حدثنا ابراهيم ابن المختار عن عبد الرحمن ابن عطاء عن ابن عتيك عن جابر ان النبي صلى الله عليه وسلم خرج ليلة في رمضان فصلى بالناس 24 ركعة وزاد واوتر بثلاث। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেন, আল্লাহর হাবিব মাহে রমাদানের এক রাত বেরিয়ে আসেন এবং জামাতে সবাইকে নিয়ে 24 রাকাত সালাত আদায় করেন এবং ওয়াউতারা বিসালাস, আর উইতির 3 রাকাত আদায় করেন জামাতের সাথে। আল্লাহর হাবিব বেরিয়ে আসা থেকে নিয়ে সালাতের হিসাব দিয়েছেন, তাইলে 4 রাকাত এশা আছে, 4 রাকাত এশা, 20 রাকাত তারাবিহ বা কিয়ামু রমাদান, আর 3 রাকাত উইতির। এই হাদিসটা কোথায় আছে? আল জুজ উত্তাসি মিনাল মাসিখাতিল বাগদাদিয়্যা লিল হাফিজ আবি তাহির আস-সিলাফি, ওফাত হলো 573 হিজরিতে। আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব একটি হাদিস নিয়ে, যেটি নিয়ে জালিয়াতি করেছেন জালিয়াতির শীর্ষ সর্দা, শীর্ষ নেতা আইনুরুদা সাহেব। তারাবি সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 রাকাত তারাবি পড়েছেন, এই মর্মে তিনি দলিল দিতে গিয়ে একটা হাদিস নিয়ে এসেছেন। হাদিসটি জুজুত তাসি মিনাল মাসিখাতিল বাগদাদিয়্যা লি আবি তাহির আস-সিলাফি, প্রথম খণ্ড 29 পৃষ্ঠা, হাদিস নাম্বার 223। সেখানে তিনি আলোচনা করছেন, হাদিসটা আপনারা শুনুন। তারাবিহ 20 রাকাতান আন সিকাতিন ওয়া মাকবুলিন। এই হাদিসটা এখানে পুরা সনদ আছে। হাদাসানা আবুল ফাদল, উবাইদুল্লাহ ইবনে আব্দুর রহমান আজ-জুহরি ক্বালা হাদাসানা মুহাম্মদ ইবনু হারুন ابن حميد الرازي قال حدثنا إبراهيم ابن المختار
عن عبد الرحمن بن عطاء عن ابن عتيك عن جابر أن النبي صلى الله عليه وسلم خرج ليلة في رمضان فصلى بالناس 24 ركعة وزاد وأوتر بثلاث. জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেন, আল্লাহর হাবিব মাহে রমাদানের এক রাত বেরিয়ে আসেন এবং জামাতে সবাইকে নিয়ে 24 রাকাত সালাত আদায় করেন এবং ওয়াউতারা বিসালাস আর উইতির 3 রাকাত আদায় করেন জামাতের সাথে। আল্লাহর হাবিব বেরিয়ে আসা থেকে নিয়ে সালাতের হিসাব দিয়েছেন, তাইলে 4 রাকাত এশা আছে, 4 রাকাত এশা, 20 রাকাত তারাবিহ বা কিয়াম রমাদান আর 3 রাকাত উইতির। এই হাদিসটা কোথায় আছে? আল জুজ উত্তাসে মিনাল মশিখতিল বাগদাদিয়া লিল হাফিজ আবি তাহির আস-সিলাফি, ওফাত হলো 573 হিজরিতে। আপনারা শুনলেন, তিনি সনদটা পড়লেন, হাদ্দাসানা আবুল ফজল উবাইদুল্লাহ ইবনে আব্দুর রহমান আয-যুহরি, হাদ্দাসানা মুহাম্মদ ইবনে হারুন ইবনে হুমায়দা আর-রাজি, হাদ্দাসানা ইব্রাহিম ইবনে মুখতার আন আব্দুর রহমান ইবনে আতা আন আন ইবনে আতিক আন জাবির আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা খরাজা লাইলাতান ফি রমাদান ফাসাল্লা বিন-নাস 24 রাকআ। এই হচ্ছে তার হাদিস। এই হাদিসটি আবু তাহির আস-সিলাফি, মৃত 576 হিজরি, তিনি তার গ্রন্থ আল মশিখাতুল বাগদাদিয়া প্রথম খণ্ড 29 পৃষ্ঠা হাদিস নম্বর 223 আলোচনা করেছেন। এর সনাদ, আমি প্রথমত এই হাদিসটা জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে রয়েছে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা রাত্রে বেরিয়ে এলেন আর লোকেদেরকে তারাবির নাম লোকেদেরকে 24 রাকাত নামাজ পড়ালেন আর 3 রাকাত বিতর। তাহলে কী হলো, মোটামুটি এখান থেকে আমরা স্পষ্ট হয়ে গেলাম যে 27 রাকাত নামাজ পড়ালেন আর তিনি একটা মন গড়া ব্যাখ্যা দিলেন যে এখানে 4 রাকাত ঈশার নামাজ। এটা কোনো মহাদ্দেশ থেকে প্রমাণিত নেই, কোনো মহাদ্দেশ থেকে এটা প্রমাণিত নেই। দ্বিতীয় নাম্বার কথা, আপনি হাদিস তাগি করতে গিয়ে সানাদের জালিয়াতি করেছেন। কারণটা হচ্ছে মুহাম্মদ ইবনে হারুন বিন হুমায়দা আর-রাজি, যদি আপনি একসাথে দেন তারাজিম বা আসমাউর রিজাল গ্রন্থে, পৃথিবীর কোনো গ্রন্থে আপনি এটা পাবেন না, এর জীবনে নেই। আর রাজি এই জায়গাটা হচ্ছে ইরানের তেহরানে এই রাজি জায়গাটা। এখানে মুহাম্মদ বিন হারুন বিন হুমায়দা আর-রাজি এ হচ্ছে মাজহুল রাবি, এর কোনো পরিচয় পাওয়া যায় না। কিন্তু এখানে আসলে সনদটা হবে মুহাম্মদ বিন হারুন বিন হুমায়দ আল মুজাদ্দার আল বাগদাদি, যেটা হচ্ছে বাগদাদি, রাজি নয়। আপনি যেখানে 312 হিজরিতে মৃত দেখিয়েছেন মুহাম্মদ বিন হারুন বিন হুমায়দ, এটা রাজি নয়, এটা হচ্ছে মুজাদ্দার, 312 হিজরিতে মৃত। কিন্তু আপনি দেখিয়েছেন যে ইব্রাহিমুল মুখতার থেকে বর্ণনা করেছে, আসল সনদ এটা নয়। এখানে একজন রাবি সাকিত হয়ে গিয়েছে সংকলন করতে গিয়ে, আবু তাহির আস-সিরাফির ভুল হয়েছে, ভ্রম হয়েছে, ত্রুটি হয়েছে, বিচ্যুত হয়েছে, সনদটি এরকম নয়। মুহাম্মদ বিন হারুন বিন হুমায়দ আর-রাজি এরকম সনদ নেই। এই সনদটা নিয়ে এসছেন আল কামিল ফি দুআফায় রিজাল, প্রথম খণ্ড 407 পৃষ্ঠা। সনদটি দেখুন, হাদ্দাসানা মুহাম্মদ ইবনে হারুন ইবনে হুমায়দ, এখানে হচ্ছে মুজাদ্দার, হাদ্দাসানা মুহাম্মদ ইবনে হারুন ইবনে হুমায়দ, ইনি হচ্ছেন মুজাদ্দার, রাজি নয়। এই এর মধ্যে এবারে তারপর বর্ণনা করছেন, হাদ্দাসানা মুহাম্মদ ইবনে হুমায়দা আর-রাজি, হাদ্দাসানা ইব্রাহিম ইবনে মুখতার। তো সনদটা আপনি যেটা বর্ণনা করেছেন, এখানে মুহাম্মদ ইবনে হুমায়দা আর-রাজি সাকিত রয়েছে, মুহাম্মদ ইবনে হুমায়দা আর-রাজির বর্ণনা নেই, তিনি এটা ভুল করেছেন আলোচনা করতে গিয়ে। আর মুহাম্মদ ইবনে হুমায়দা আর-রাজি হচ্ছে জয়ীফ রাবি, মাতরুক রাবি, এর থেকে দলিল নেওয়া যায় যে নয়।
এই হাদিসটায় তারিখ জুরজান রয়েছে, তারিখ জুরজান হাদিস নাম্বার 556। এই সানাদে দুটো জয়ীফ রাবি আছে, নাম্বার 1 মুহাম্মদ ইবনে হুমায়দা রাজি, নাম্বার 2 ওমর ইবনে হারুন। এই দুজন রাবিকে মুহাদ্দিসিনে কেরাম মাতরুক বলেছেন, কাউকে নিতান্ত দুর্বল বলেছেন, কেউ মৃত্যুক বলেছেন। মুহাম্মদ ইবনে হুমায়দা রাজি মৃত্যুক এবং মুনকারুল হাদিস আল মুগনি ফি যুহাফা দ্বিতীয় খণ্ড 537 পৃষ্ঠা, রাবি নাম্বার 5449। আর উমার বিন হারুন এ হচ্ছে মাতরুক, রুয়াতুত তাজিয়্যিন রাবি নাম্বার 4979, নাসবুর রায়া প্রথম খণ্ড 351 পৃষ্ঠা। এই উমার বিন হারুন এর ব্যাপারে ইয়াহিয়া ইবনে মাঈন বলেন, এ হচ্ছে কাজ্জাব খাবিস, লাইসা হাদিসু শাই বিশাই, এর হাদিস কিছুই নয়, হচ্ছে মিথ্যু খাবিস। ক্বালা মুররা, ইমাম মুররা বলেছেন কাজ্জাব, সে হচ্ছে মিথ্যু। ক্বালা নাসাই, ইমাম নাসাই বলেছেন মাতরুকুল হাদিস, সে হচ্ছে মাতরুকুল হাদিস। ক্বালা আবু দাউদ গায়রু সিকা, সে হচ্ছে অবিশ্বস্ত। ক্বালা আলী অর্থাৎ আলী ইবনুল মাদিনী ও দারুকুতনি যঈফুন আদ-দুআফা আল-মাতরুকিন লিবনিল জাউজি দ্বিতীয় খণ্ড 218 পৃষ্ঠা। আনুরুদা সাহেব এখন পর্যন্ত সেটার জবাব দিতে পারেননি, তিনি জালকে সহি বলে জাতির সামনে উপস্থাপন করেছেন, আমি সেটাকে জাল হিসাবে প্রমাণ করেছি। দ্বিতীয় নাম্বার যে বিষয়ে আলোকপাত করেছিলাম সেটা হচ্ছে মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সহিহ হাদিসকে জাল প্রমাণে দরা খেলেন গুমটা মৌলবীও, আসুন সহিহ হাদিসকে জাল প্রমাণে দরা খেলেন গুমটা মৌলবীও, আসুন শুনি। সালাত হচ্ছে বেহেশতের চাবি, আসসালাতু মিফতাহুল জান্নাহ, এটাও একটা জাল হাদিস। ওই যে হাদিসটা শুনেছেন আপনারা, গাড়ির পিছনে লেখা থাকে নামাজ বেহেশতের চাবি, এই হাদিস ঠিক না। শুনলাম দুইজনের বক্তব্য, আসুন দেখি কিতাব সহিহ সুনান আত-তিরমিজি, তালিফ মুহাম্মদ নাসিরউদ্দিন আল আলবানী, আল মুজাল্লাদুল আউয়াল প্রথম খণ্ড, হাদিস নাম্বার 4। এ দেখুন এখানে আছে মিফতাহুল জান্নাতিস সালাতু, জান্নাতের চাবি সালাত, জান্নাতের চাবি নামাজ, এটা সহিহ সুনান তিরমিজি, সহিহ সুনান তিরমিজি হাদিস নাম্বার 4, মিফতাহুল জান্নাতিস সালাতু, জান্নাতের চাবি হচ্ছে সালাত, জান্নাতের চাবি হচ্ছে নামাজ। এই হাদিসটাকে সহিহ লিগাইরিহি বলা হয়েছে, জান্নাতের চাবি হচ্ছে সালাত, জান্নাতের চাবি হচ্ছে নামাজ। এই হাদিসটাকে সহিহ লিগাইরিহি বলা হয়েছে। সহিহ সুনান তিরমিজিতে শেখ আলবানী এটাকে উল্লেখ করলেন, আর এই গুমটা মৌলবী আরেক মৌলবী তারা বললো এটা হাদিস না, জাল হাদিস। এবারে তোমরা ইতা হরো নেবে, হ্যাঁ কোনো খামন নাই রে তোমরা, রে সহিহ হাদিস যে তোমরা জাল বানাই দাও, পারলে কোনো খাম করো, আরে ভাই সেটা হল। গুমটা মৌলবী আরেক মৌলবী তারা বললো এটা হাদিস না, জাল হাদিস। এবারে তোমরা ইতা হরো নেবে, হ্যাঁ কোনো খামন নাই রে তোমরা, রে সহিহ হাদিস যে তোমরা জাল বানাই দাও, এবার তোমরা ইতা হরো নেবে, হ্যাঁ কোনো খামন নাই রে তোমরা, রে সহিহ হাদিস যে তোমরা জাল বানাই দাও, পারলে কোনো খাম করো। এই হাদিসটাকে তিনি সহিহ লিগাইরিহি বলেছিলেন, আর আমি যঈফ প্রমাণ করেছি। এই যে হাদিস সুনান তিরমিজি আবু আবু তাহারা বাবু মা জা মা জা আন্না মিফতাহ সালাতিত তুহুর হাদিস নাম্বার 4। এই হাদিসে দুটো পার্ট রয়েছে, দুটি অংশ রয়েছে।
নাম্বার এক হচ্ছে মিফতাহুল জান্নাতি সালাহ ও মিফতাহুস সালাতি উযু, এটা দুটো অংশ। এই দুটো অংশের মধ্যে প্রথম অংশটুকু, এই অংশটুকু এটা হচ্ছে যঈফ, প্রথম অংশটুকু এটা হচ্ছে যঈফ। মিফতাহুল জান্নাতি সালাহ, সালাত হলো জান্নাতের চাবি, এই অংশটুকু সহি নয়, এটা যঈফ। দ্বিতীয় অংশ ওয়ামিফতাহুস সালাতি উযু, উযু হচ্ছে সালাতের চাবি, উযু হচ্ছে নামাজের চাবি, এই অংশটুকু হচ্ছে সহিহ বা হাসান। এই হাদিসটা সম্পর্কে আলোচনা করতে গিয়ে আইনুল হুদা সাহেব মিথ্যাচার করেছেন আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর উপরে, যে আল্লামা আলবানী হাদিসটাকে সহিহ লি গাইরিহি বলেছেন, কিন্তু আসলেই কি তিনি সহিহ লি গাইরিহি বলেছেন এটা দেখার বিষয় রয়েছে। আজকে আমরা দেখব বিস্তারিতভাবে হাদিসটির সনদ। দেখুন, হাদাসানা আবু বকর মুহাম্মদ ইবনে জানজাওয়াই আল বাগদাদী ও গায়র ওয়াহিদ قالوا حدثنا الحسين بن محمد قال حدثنا سليمان بن القرم سليمان بن قرم عن ابي يحيى القطاب عن مجاهد عن جابر بن عبد الله قال قال رسول الله صلى الله عليه وسلم مفتاح الجنه الصلاه ومفتاح الصلاه الوضوء سنن الترمذي لبشار প্রথম খণ্ড 55 পৃষ্ঠা হাদিস নাম্বার 4 তে। এখানে তো এই হাদিসটাতে আমরা দুটো অংশ পেলাম, একটা হচ্ছে সালাত হচ্ছে জান্নাতের চাবি, আর একটা অংশ হচ্ছে ওযু হচ্ছে সালাতের চাবি বা নামাজের চাবি। এই দুটো অংশ, এই দুটোর মধ্যে প্রথমটা হচ্ছে যঈফ, দ্বিতীয়টা হচ্ছে হাসান। এবার আমরা দেখি এ সম্পর্কে তাকি। এটা তাহকিক করতে গিয়ে আল্লামা শেখ সোহেব আল্লাহ রাহেমাহুল্লাহ তিনি মুসনাদ আহমদে উল্লেখ করেছেন, ইসনাদু যঈফুন, এই সনদ হচ্ছে যঈফ বা দুর্বল, ইসনাদু যঈফুন, এই সনদ হচ্ছে যঈফ বা দুর্বল, লিযুউফি সুলাইমান ইবনু কারমিন ও আবি ইয়াহিয়া আল কাত্তাত, সুলাইমান ইবনু কারম এবং আবু ইয়াহিয়া আল কাত্তাত উভয়ের দুর্বলতার কারণে এই সনাদটি হচ্ছে যঈফ বা দুর্বল। কিন্তু আনুরাধা সাহেব সেই বিষয়টাকে অন্যদিকে এড়িয়ে গিয়ে বাঁচার চেষ্টা করছেন, যখন ধরা খেয়েছেন মূল বিষয় এড়িয়ে গিয়ে অন্য বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছেন। একটি হাস্যকর বিষয় হচ্ছে মিফতাহুল জান্নাতি সালাহ, সুনান তিরমিজি হাদিস নাম্বার 4, এই হাদিসটা আমি দয়াই বলেছি, আমি প্রমাণ করেছি। আইনুল্লাহ সাহেব বলেছেন যে মাঝারি সাহেব যদি একটু প্রয়াস করেন, চেষ্টা করেন, তাহলে সহিহ লি গায়রিহি কে বলেছেন এটা পেয়ে যাবেন, আর যদি না পান তাহলে তিনি সারেন্ডার হবেন, সারেন্ডার করবেন, আমি বলে দেব। এটা হচ্ছে তার চরমত ধৃষ্টতা, মূর্খতা। জান্নাতের চাবি হচ্ছে নামাজ, এই হাদিসটাকে সহিহ লি গায়রিহি বলা হয়েছে। মুসনাহউদ্দিন আজহারি, সরি মাজহারি সাহেবকে বলবো যে এটা আপনিও সামান্য তালাশ করলে পেয়ে যাবেন, সহিহ লি গায়রিহি কে বলেছেন, কার রেফারেন্সে বলেছেন, সামান্য তালাশ করলে আপনিও পেয়ে যাবেন। এবং তখন আপনার কাছে এটাও পরিষ্কার হয়ে যাবে যদি আপনি সত্যিকারভাবে মুসলিহউদ্দিন হয়ে থাকেন, যিনি ইসলাহ করতে চান, সংশোধন করতে চান, তখন আপনার কাছে এটাও পরিষ্কার হয়ে যাবে যে আমি কেন সেগাতুল মজহুল ব্যবহার করেছি, আমি কেন বলেছি বলা হয়েছে, আমি বলেছি বলা হয়েছে এটা সহিহ লি গায়রিহি, আর আমি বলেছি শেখ আলবানী তার সহিহ সুনান তিরমিজিতে এটা উল্লেখ করেছেন, এটা হলো আলবানী সম্পর্কে আমার কোট। আর অন্যটা আমি বললাম তো, আপনি সামান্য তালাশ করলে আপনিও পেয়ে যাবেন, কে বলেছেন সেটাও পেয়ে যাবেন, এবং তখন এটাও আশা করি পেয়ে যাবেন যে আমি কেন সিগাতুল মজহুল ব্যবহার করেছি, বলা হয়েছে বলেছি, পেয়ে যাবেন, আমি আশা করি আপনি পেয়ে যাবেন। আর যদি এখান তো না পান, এখান তো যদি না পান তাহলে বলবেন, সারেন্ডার করবেন, বলবেন ইনশাআল্লাহ আপনাকেও দেখাবো এবং জাতিকেও দেখাবো, এবং কেন সিগাতুল মজহুল ব্যবহার করেছি তাও তখন বলবো ইনশাআল্লাহ আল আজিজ।
সহিহ লিগাইরিহি, তিনি বলেছেন আমি কেন দেখতে যাব, সেটা আমি কেন প্রমাণ করতে যাব, আমি দঈফ প্রমাণ করেছি, তিনি সহিহ লিগাইরিহি প্রমাণ করবেন। যদি প্রমাণ না করতে পারেন তাহলে তিনি সারেন্ডার হবেন, আত্মসমর্পণ করবেন যে আমার ভুল হয়ে গিয়েছে, সহিহ লিগাইরিহি বলেছিলাম দঈফ হাদিসকে। সুতরাং তিনি যদি সহিহ লিগাইরিহি প্রমাণ না করতে পারেন তাহলে অবশ্যই আত্মসমর্পণ করবেন, আমাদের দরজা তার জন্য সর্বদাই উন্মুক্ত রয়েছে, খোলা রয়েছে। শায়খ আইনুল্লাহ সাহেবের কাছে আমার চ্যালেঞ্জ, কিয়ামত পর্যন্ত, কিয়ামতের সকাল পর্যন্ত।